আজকেই শেষ আর বানাবো না এই রেসিপি। এই রেসিপি বানানোর পর থেকে আমার বিপদ হয়ে গেছে, ভাতও বেশি খেতে হচ্ছে, তারপর কয়েকদিন পরপর কেন জানি এটাই খেতে মন চায়, আল্লাহ জানে কি অবস্থা। ভেবেছিলাম শীতের সময় একটু ডায়েট করব, কিসের ডায়েট কিসের কি সব শেষ। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করতে পারেন। তবে বাবা, ভাত বেশি লাগলে আমি এটার দায়ভার নিতে পারবো না, কিন্তু যেহেতু শেষবারেই বানাচ্ছি তো চিন্তা করলাম ছোট্ট একটা রেসিপি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। সো লেট স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই আমার লাগছে কুচো চিংড়ি। এখানে আমি 1 কেজি পরিমাণ নিয়েছি। এই চিংড়িগুলো একদম ছোট ছোট হয়, খুব ভালোভাবে ক্লিন করে পানি ছাড়িয়ে নিয়েছি। তারপর লাগছে ধনিয়া পাতা, 2টা পেঁয়াজ, 1টা বড় সাইজের আলু আর কাঁচামরিচ। আরও লাগছে ডাল, এখানে আমি মটর ডাল নিয়েছি 250 গ্রাম মতো। ডালটা আমি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তো আমি ডাল আর কুচো চিংড়িগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আলু পেঁয়াজ কাঁচামরিচ চপ করে নিয়েছি। দেন রসুন বাটা নিয়েছি 1 টেবিল চামচ মতো। স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করেছি। তারপর চালের গুঁড়া দিয়েছি 3 টেবিল চামচ মতো। চালের গুঁড়া অ্যাড করার ফলে বড়াগুলো অনেক ক্রিস্পি হবে। এখানে আমি চাট মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া নিয়েছি। সবকিছু আমি 1 চা চামচ করে নিয়েছি। এখন আর কোনো কাজ নেই, জাস্ট হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই ধরেন যতক্ষণ না পর্যন্ত সবকিছু ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মিক্স করে নিতে হবে। তো আমার এগুলা মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন ফ্রাই করার পালা। তো একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একটা বড়া তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই অবস্থায় চুলার হিটটা মিডিয়ামে আছে, তেল কিন্তু খুব ভালোভাবে গরম হতে হবে। আর এই বড়াগুলো আমি মটর ডাল দিয়ে করেছি, যাতে খেতে ভীষণ ভালো হয়। আপনারা চাইলে মসুর ডাল দিয়েও করতে পারেন। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ ভেজে নিচ্ছি। এই তো আমার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আমার বড়াগুলো, আলহামদুলিল্লাহ। আসলে সবকিছু আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার কাছ থেকে ন্যূনতম কেউ যদি একটা সরিষার দানা পরিমাণও জিনিস শিখতে পারে, এটাই কিন্তু আমার জীবনের একটা সার্থকতা। গরম ভাতের সাথে এই রেসিপিটা সার্ভ করে দেখতে পারেন, আলহামদুলিল্লাহ এটা খেতে লাগছিল অমৃত। শীতের দিনের বেস্ট একটা রেসিপি, মাস্ট ট্রাই ইট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।